যদি আমরা মনে করি এটা আমরা এটাকে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম না বলে যেটা শ্যামাবাবু বলেছেন রেস্ট্রিক্টেড চয়েস বেস, অর্থাৎ ট্রু সেন্সে যেটা চয়েস বেস ছিল, ছেলে যদি মনে করতো যে এই বিকে মহাবিদ্যালয়ে বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে পড়তে পড়তে আমি এখানে ফিজিক্স অনার্স পড়ছি, আমার বাংলাটা পড়তে খুব ভালো লাগে, আমি একটু কবিতা টবিতা লিখি, এটা পাশে যদি চন্দননগর গভর্নমেন্ট কলেজ থেকে পড়ে আসা যেত সে সুযোগ কিন্তু ট্রু সেন্সে চয়েস বেস ক্রেডিট সিস্টেমে ছিল। বা যদি মনে করতো যে আমি আত্ম ভালোবাসি সেটা তো পাশে বিশ্ববিদ্যালয় আছে বিশ্বভারতী, সেখানে পড়াশোনা করে সেখান থেকে ক্রেডিট আর্ন করে নিয়ে আসতে পারতাম, সে সুযোগও কিন্তু লিটারালি আছে। কিন্তু এখন যে ইনফ্রাস্ট্রাকচার আমরা সেই জায়গাতে নেই, আমরা চয়েস বেস সিস্টেম ইন্টার কলেজ শুধু নয়, আমরা শুধু ইন্ট্রা কলেজের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আমার কলেজে আমার অ্যাফিলিয়েটেড কোর্সের মধ্যে থেকে আমাকে চয়েসগুলোকে সিলেক্ট করতে হবে। তাতে স্ট্রাকচারাল দিক কে কোন সাবজেক্ট কি পড়তে পারবে কি চয়েস নিতে পারবে সেটা শ্যামাবাবু বলেছেন, আমি তার মধ্যে যাব না। আমি শুরু করবো সেখান থেকে যেখান থেকে আমি ধরে নিচ্ছি যে আমার চয়েস আমি স্থির করে ফেলেছি, এবং এই স্থির করার যে পদ্ধতি সে পদ্ধতিটা ইউনিভার্সিটির যে রেগুলেশন যে নিয়ম পরীক্ষা চালানোর জন্য সেটা অনুসরণ করে তারপর আমি পড়াশোনা করেছি, তারপরে আমি যেগুলো পড়বো এর পরে পরে যেগুলো হবে প্র্যাকটিক্যাল পার্ট যেগুলো পড়াশোনার ইভ্যালুয়েশন পার্ট আমি আমার বক্তব্যটা সেই জায়গাটাতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। যখন স্ট্রাকচারাল অ্যানালিসিস হয়েছিল এমন কেউ আছো যেখানে তার সিলেকশন অফ চয়েস বা সাবজেক্ট কোনো কনফিউশন আছে? অনার্সের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিই, এখানে তো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অর্থাৎ দুটো সেমিস্টারের ছেলে মেয়েরাই আছো, ফার্স্ট সেম কোন দিকে আছো, থার্ড সেম? মেনলি ফার্স্ট সেমের ছেলে মেয়েদের উপস্থিতি বেশি। আমরা 2017 সালের সেমিস্টার ওয়ান এর রেজাল্ট পাবলিশ করেছি। আমি একটা কথা জিজ্ঞেস করি, আমরা যখন পড়াশোনা করি পড়াশোনা শেষে কি পায়, পরীক্ষা শেষে হাতে একটা রেজাল্ট বা মার্কশিট পায়। আমরা এতদিন পেয়ে এসেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা মার্কশিট পেয়ে এসেছি, সেখানে আমি কত কত মার্কস পেয়েছি সাবজেক্ট ওয়াইজ সেটা লেখা থাকতো। কিন্তু চয়েস বেস ক্রেডিট সিস্টেমে মার্কশিট ডিস্ট্রিবিউশনের জায়গা কিন্তু নেই, অর্থাৎ আমরা এখন আর মার্কশিট দেবো না, আমরা একটা রিপোর্ট দেবো, যে রিপোর্টটাকে বলছি গ্রেড কার্ড। সেই গ্রেড কার্ডের সঙ্গে মার্কশিটের তফাৎটা কোথায়? না, মার্কশিটে আমরা যখন দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যখন দেখেছি প্রত্যেকটা সাবজেক্টের পাশে পাশে নাম্বার দেওয়া থাকতো, আউট অফ 100 আমি কত কত পেয়েছি। কিন্তু গ্রেড কার্ডে যেটা এবছর প্রথম ইন্ট্রোডিউসড হচ্ছে সেখানে কোনো নাম্বার দেওয়া থাকবে না, সেখানে একটি ক্যান্ডিডেট কোনো একটা কোর্সে কত নাম্বার পেয়েছে তার বদলে সে কত গ্রেড পেয়েছে সেই গ্রেডটা মেনশন করা থাকবে। এখন এই গ্রেড ক্যালকুলেশন কী করে হবে সেটুকু আমি দেখানোর একটু চেষ্টা করব। তার আগে আর কি দরকার আছে ওই স্ট্রাকচারের জায়গায় যাওয়া? এটা নিশ্চয় আর বলার দরকার নেই যে বিএ বিএসসি বিকম অনার্সের ছেলেমেয়েরা কি কি কোর্স নিয়ে পড়ছে, তাদের জেনারেল ইলেকটিভ সিলেকশন কিভাবে করছে। মূল কথা একটা ছোট্ট কথা বলবো, জেনারেল ইলেকটিভ অর্থাৎ একটা বাংলা অনার্সের ছেলে বা ফিজিক্স অনার্সের ছেলে বা বিকম অনার্সের ছেলে, কমার্স আমি ছেড়ে দিচ্ছি, বাংলা অনার্সের ছেলে সে জেনারেল ইলেকটিভ সিলেক্ট করবে বাংলা ছাড়া আর্টস স্ট্রিমে এই কলেজে যে যে সাবজেক্টগুলো অ্যাফিলিয়েটেড আছে সেই সেই সাবজেক্ট থেকে দুটো সাবজেক্ট পরিষ্কার। বাংলা অনার্স নিয়ে পড়ছি বাংলা ছাড়া এই কলেজে আর্টসে আর যে যে সাবজেক্ট আছে, ফ্রেঞ্চ চাইলে ফ্রেঞ্চ পাবো না এই কলেজে, ফ্রেঞ্চ নেই, হিন্দি উর্দু আরবিক চাইলে পাবো না কারণ এই কলেজে এইগুলো নেই, অর্থাৎ ফিলোসফি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স এই ধরনের সাবজেক্টগুলো আমি সিলেক্ট করলাম। তাহলে বাংলা অনার্সের ছেলে দুটো সাবজেক্ট এখনই সিলেক্ট করলো, একটা ফিলোসফি একটা সংস্কৃত, এই দুটো সাবজেক্ট থেকে এক্স্যাক্টলি দুটো করে পেপার তাকে পড়তে হবে। আমরা পেপার কথাটাকে রিপ্লেস করছি কোর্স দিয়ে, তাহলে দুটো সাবজেক্ট থেকে দুটো কোর্স তাকে সিলেক্ট করতে হবে। সেই তাহলে কি হলো, মোট কটা কোর্স হলো? চারটে। এই চারটে কোর্স তার পছন্দ মতো সে বসিয়ে দেবে জি1 না জি2 না জি3 না জি4,
কোথায় সিলেকশন কমপ্লিট বোঝাতে পেরেছি যে আমি আমার পছন্দ মতো দুটো সাবজেক্ট অনার্স সাবজেক্ট ছাড়া অর্থাৎ কোর ডিসিপ্লিন ছাড়া দুটো সাবজেক্ট সিলেক্ট করে নিলাম, বাংলা ছাড়া হিস্ট্রি আর সংস্কৃত। তাহলে হিস্ট্রি দুটো পেপার করতে হবে, সংস্কৃত দুটো পেপার করতে হবে। এবার আমার পছন্দটা ওপেন, আমি কোন সেমিস্টারে হিস্ট্রি পড়বো কোন সেমিস্টারে সংস্কৃত পড়বো। তাহলে হিস্ট্রি পড়তে হবে এক্স্যাক্টলি দুটো, জিই দুটো পড়তে হবে, সংস্কৃত পড়তে হবে দুটো। যে সেমিস্টারে যে সাবজেক্টটাকে চুজ করবো সেই সেমিস্টারে সেই সিলেবাসটাকেই আমাকে ফলো করতে হবে। যদি ধরে নিই যে আমি সেমিস্টার ওয়ানে হিস্ট্রি সিলেক্ট করলাম, সেমিস্টার টুতে গিয়ে আমি ফিলোসফি সিলেক্ট করবো, তাহলে ফিলোসফি পেপার টু পড়তে হবে। এই নয় যে আমি ফিলোসফি পেপার ওয়ান তো পড়িনি, আমি ফিলোসফি পেপার টু কেন পড়বো। স্পেসিফিকলি বলা আছে যে সেমিস্টারে আমি যে সাবজেক্ট চুজ করবো আমাকে সেই সেমিস্টারে সেই যে সিলেবাস মেনশন করা আছে সেটা আমাকে পড়তে হবে। অনার্সের ক্ষেত্রে গেল, জেনারেলের ক্ষেত্রেও গেল, এগুলো নিয়ে বিশদে বলার কিছু নেই, বিস্তারিতভাবে সমাধান করেছি। থার্ড সেমিস্টারে যারা ক্যান্ডিডেট আছে তাদের সমস্যা হতে পারে এসইসি সিলেকশন, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আছে সেই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেটি কোনো কনফিউশন আছে থার্ড সেমিস্টারে যারা আছে? আমি ইন্টারনাল আলোচনার মধ্যে রাখছি না। সেমিস্টার ওয়ান তোমাদের L1 নিয়ে কোনো সমস্যা যদি থাকে বলো, অর্থাৎ সেমিস্টার ওয়ান এর পাস কোর্সে বিএ ছেলেমেয়েরা পড়ছে, সিসি ওয়ান এ সিসি টু এ পড়ছে, L1 দেখো এখানে দুটো কালার করা আছে, একটা ইয়েলো একটা গ্রিন। আমি তো দুটো সাবজেক্ট প্রথমে চুজ করেছি, উপরে সাবজেক্টগুলোকে বলছি কোর কোর্স, বসে সুন্দর দেখতে পাবে। কোর কোর্সে দুটো সাবজেক্ট চুজ করেছি, ধরে নিচ্ছি একটা হিস্ট্রি একটা ফিলোসফি। সেমিস্টার ওয়ানে হিস্ট্রি ফিলোসফি অর্থাৎ হিস্ট্রি সিসি ওয়ানে, ফিলোসফি সিসি টু এ, আর পড়ছি ইংলিশ L1 অর্থাৎ এটা কম্পালসারি আমাকে পড়তে হবে, এখানে কোনো চয়েস নেই। ইংলিশের পেপার ওয়ান অর্থাৎ কোর্স ওয়ানটা পড়তে হবে সেমিস্টার ওয়ানে, এর কোর্স টু যেটা সেটা পড়তে হবে সেমিস্টার থ্রিতে। দেখো দুটো হলুদ রং করে দেওয়া আছে, একটা সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে L1, একটা সেমিস্টার থ্রিতে গিয়ে L1-2। সেমিস্টার টুতে যেটা আছে L2-1 এটাকে আমরা বলেছি হিন্দি অর MIL, হিন্দি অর MIL, MIL এর মধ্যে বাংলা আছে, উর্দু আছে, ফ্রেঞ্চ আছে। যদি আমার কলেজে হিন্দি থেকে থাকে আমি হিন্দি নিতে পারি, যদি উর্দু থাকে উর্দু নিতে পারি, যদি ফ্রেঞ্চ থাকে ফ্রেঞ্চ নিতে পারি, যদি কিছু না থাকে বাংলা অবশ্যই নেবে, তাহলে আমাকে বাংলাটা পড়তে হবে। এছাড়া তুমি পড়ছো ইংলিশ আর পড়ছো এইসিসি ওয়ান অর্থাৎ EMBS, যেটা 100 নম্বরের পেপার, 4 ক্রেডিটের, যার 80 নম্বরের পরীক্ষা হবে ওয়েমারে, 20 নম্বর হবে প্রজেক্টে। পার্ট সিস্টেমের সঙ্গে সেমিস্টার সিস্টেমের মূল জায়গার তফাতটা হলো রেগুলার ইভ্যালুয়েশন প্রসেস। কেননা আগে আমরা যখন পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সিস্টেমে ছিলাম তখন পরীক্ষাটা হতো